দ্বিতীয় দিনও জমজমান খাদ্য মেলা ছেটে ফুটে। বাঙালি বরাবরই খাদ্য রসিক, মাছে ভাতে বাঙালি এখন নানা স্বাদের রস আস্বাদনে পৃথিবীর যে কোনো পদ চেখে দেখতে এক বিন্দু পুছবা হয় না। আর একই মাঠে যদি নানান দেশের হরেক প্রদেশে হাজির হয় তাহলে তার কথাই নেই। এবছর 5 বছর পূর্ণ হলো ট্রিজম ইভেন্টস ও মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি আয়োজিত মুখরোচক খাদ্য মেলা ছেটে ফুটে। মূল উদ্যোক্তা হলেন মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতির সজল কোষ ট্রিজম ইভেন্টস এর পার্থ প্রতিম সাহা। সন্তোষ মিত্র স্কোয়ারে এই মেলা চলবে আগামী 31 জানুয়ারি পর্যন্ত। মেলায় থাকছে নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সজল ঘোষ বলেন, এই মহামারী কারণে সব ব্যবসায়ী ক্ষতির মুখে পড়েছে আর আমরা সবাই একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। আশা করছি প্রতি বছরের মতো এবছরও ভালো সাড়া পাবো। এই সমস্ত আতঙ্ককে জয় করে মানুষ রাস্তায় নেমে পড়েছে।